গুড মর্নিং প্রোগ্রামিং, আজকে আমাদের বিষয় হচ্ছে অলিম্পিয়াড। আমাদের স্টুডেন্টদের প্রশ্ন হচ্ছে যে আমরা অলিম্পিয়াড কেন দেব, এর কেন প্রিপারেশন নেব। খামোখা এত পড়ার চাপ, সিবিএসই, আইসিএসই এবং বিভিন্ন যে স্টেট বোর্ডগুলো রয়েছে সেখানে এত পড়ার চাপ, খামোখা আমরা অলিম্পিয়াড কেন দেব, ওতে এই একটা মেডেল আর সার্টিফিকেটের জন্য? অবশ্যই নয়, তাহলে আমি এই ভিডিওটা করতামই না। এমন এমন কিছু পরীক্ষা রয়েছে যেখান থেকে তোমাকে হয়তো জয়েন্ট এন্ট্রান্স দিতেই হবে না, এবং তুমি হতে পারে যে ভালো মানের শুধু নয়, বিশ্বমানের কলেজে তুমি ডাইরেক্টলি চান্স পেতে পারো। এই ভিডিওর টপিক বা এই ভিডিওর ইনফরমেশন তাদের জন্যই যে সকল স্টুডেন্টসরা চায় নিজেদের পরিশ্রমে, নিজেদের পায়ে নিজেকে প্রতিনিয়ত ডেভেলপমেন্টের মাধ্যমে প্রতিষ্ঠিত করতে। ডেভেলপমেন্টের কথা বলছি, এই ডেভেলপমেন্টটা কিন্তু একদিন বা দুদিন বা এক মাসে হয় না, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। যেমন আমরা ক্লাস ওয়ান বা এলকেজি, কেজি থেকে পড়তে পড়তে আমরা ক্লাস টুয়েলভ পর্যন্ত আসি, তারপর আমরা কলেজে পড়ি, এরপরে আমরা কর্মজীবনে প্রবেশ করি। এই যে ডেভেলপমেন্টটা আমাদের হয়, সেরকমই এটা কিন্তু একটা ডেভেলপমেন্ট। আমাদের যে ডেভেলপমেন্ট, আমাদের যে সাকসেস, সেটার জন্য কিন্তু বেশ খানিকটা টাইম লাগে। এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদেরকে ইনফরমেশন দেব যে এই অলিম্পিয়াড কেন বর্তমানে এত ইম্পর্টেন্ট, এবং আগামী 10 বছর যদি আমি ফোকাস করি বা 11-12 বছর ফোকাস করি, তাহলে কতখানি ইম্পর্টেন্ট হতে চলেছে এই এক্সামগুলো তোমাদের জীবনে। এবং তার সাথে সাথে আমি বলবো এই অলিম্পিয়াড দিলে বর্তমানে বা ভবিষ্যতে আরো কি কি পাওয়া যেতে পারে খুব সহজ উপায়ে। এবার ডেভেলপমেন্টের যখন আমি কথা বলছি, অবশ্যই এখানে ক্লাস 1-2 থেকেই এই ডেভেলপমেন্টটা শুরু হয়ে যাওয়া উচিত, না হলে কিন্তু ওই ক্লাস 12-এ বা 11-এ বা ক্লাস 10-এ গিয়ে আমি ভাবলাম যে একটা অলিম্পিয়াড এরকম ইনফর্ম একটা এক্সাম দেব, খুব কঠিন, যদি খুব গোড়া শক্ত না হয়, যদি খুব বেসিক ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু ওই লেভেলে এসে অলিম্পিয়াডের মতো এক্সামকে ক্র্যাক করা ওই লেভেলে কঠিন। এবং অলিম্পিয়াডের বিভিন্ন লেভেলের পরীক্ষা হয়। তো চলো আমরা ইনফরমেশনসগুলো দেওয়া শুরু করি। প্রথমে আমরা যেটা দেব, অলিম্পিয়াডের প্রিপারেশন, অলিম্পিয়াডের পরীক্ষা দেওয়া কেন এই 1, 2, 3, 4, 5, 6, 7 এই স্টেজ থেকেই দেওয়া কেন উচিত? স্টুডেন্ট এবং গার্জিয়ানদের ক্ষেত্রে একটা কথা আসবে যে আমি একাডেমিক যে ক্লাসের পড়া পড়ছি সেই পড়াতেই এত অবস্থা, সিবিএসসি আইসিএসসি বোর্ডের এত চাপ, সেক্ষেত্রে এই অলিম্পিয়াডের এক্সট্রা পড়া একদম নয়। এই অলিম্পিয়াডের যে পড়াগুলো থাকে বা যে সিলেবাসটা তৈরি করা থাকে সেই ক্লাসের ওপর ভিত্তি করেই থাকে, কিন্তু একটু ভেতরের কনসেপ্ট থেকে থাকে। তার মানে এই অলিম্পিয়াডের প্রিপারেশন যদি আমরা নিই, আমাদের সাবজেক্ট ক্লিয়ারিটি, আমাদের যে টপিক ক্লিয়ারিটি সেই ক্লাসের খুব ভালো হয়ে যাবে। এবং তাতে কি হবে, তাতে কিন্তু অনেক বেশি কনফিডেন্স আসবে, অনেক বেশি আমাদের মধ্যে দক্ষতা আসবে। অবশ্যই এই অলিম্পিয়াডের প্রিপারেশন যদি আমরা সাইমালটেনিয়াসলি আমাদের পড়ার সাথে সাথে নিই, আমরা যে কোয়েশ্চেনগুলো ফেস করব সেই কোয়েশ্চেনগুলোর সাথে সাথে কিন্তু আমাদের সাবজেক্টের ক্লিয়ারিটি ওই ক্লাসের জন্য চলে আসবে। সুতরাং একাডেমিক পড়াটাও কিন্তু অনেক বেশি ভালো হবে। আমি এটা প্রথম পয়েন্টে রেখেছি এই কারণেই, কারণ যে সকল স্টুডেন্টরা ভাববে যে আমার আলাদা পড়া করতে হবে, একই ক্লাসের পড়ার সাথে সাথে আবার আলাদা পড়া করতে হবে, একদম নয়। ওই পড়াটাকেই অনেক ভেতরে ঢুকে পড়াশোনাটা করতে হবে, বিশ্লেষণ করে করতে হবে। এর পরের পয়েন্টে আমি রেখেছি সেলফ কনফিডেন্স। হ্যাঁ, এই ধরনের প্রিপারেশন অলিম্পিয়াডে সেলফ কনফিডেন্স, একজন স্টুডেন্টের আত্মবিশ্বাস অর্থাৎ সেলফ কনফিডেন্সকে বাড়ায়। সেলফ কনফিডেন্স একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে নিজেকে বিশ্বাস করে না সে ভগবানকেও বিশ্বাস করতে পারে না। এ কথার বিশ্লেষণে আমি আসছি না, কিন্তু এটা খুব সত্যি কথা। যে কোনো বিষয়ে অগ্রগতি পেতে গেলে নিজের ওপর আস্থা রাখতে হবে, নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। আমি আমাকে নিজেকে বোঝাই যে আমি বিশ্বাস করি, তাহলেই কিন্তু আমার মধ্যে আত্মবিশ্বাস আসবে। না যে পথে আমি আমাকে আত্মবিশ্বাস করতে চাই সেই পথ দিয়ে আমাকে হাঁটতে হবে। অতএব সেই পথ দিয়ে হাঁটা মানে আমি বলতে চাইছি যে অলিম্পিয়াড যদি আমরা বারবার ফেস করি এক্সামগুলো এবং তার প্রিপারেশন করি, তাহলে কিন্তু এই অলিম্পিয়াড এক্সাম বা বিভিন্ন সাবজেক্টের উপর দক্ষতা বাড়বে, এবং দক্ষতার ফলে কিন্তু আত্মবিশ্বাস বাড়বে। 3 নম্বর পয়েন্টে আসবো হচ্ছে ব্রেন স্টর্মিং, অর্থাৎ বুদ্ধিমত্তার মাধ্যমে নতুন নতুন পরিকল্পনা তৈরি করা। এবার যখন কোনো সাবজেক্টকে আমি ডিটেলসে পড়ব, কোনো টপিকের মধ্যে আমি বিভিন্নভাবে বিশ্লেষণ করব, তখন কিন্তু আমাদের মধ্যে বিভিন্ন পরিকল্পনা আসবে, যেটা পরবর্তীকালে আমাদের বিভিন্ন উদ্ভাবনী শক্তি, রিসার্চ লেভেলে কাজে লাগবে। 4 নম্বর পয়েন্টে আসবো আমি বিশ্লেষণ ক্ষমতা। এই যে যখন আমরা কোনো একটা টপিককে খুব ভালোভাবে পড়ব এবং তার আনাচে কানাচে যা কোয়েশ্চেন আছে সেগুলোকে নিয়ে ব্যবহার করব, তখন কিন্তু আমাদের মধ্যে একটা
বিশ্লেষণ ক্ষমতা আসবে। বিশ্লেষণ ক্ষমতা কি করে না, কোনো একটা বিষয়কে সম্পূর্ণভাবে কাউকে বোঝাতে এবং সেই বিষয়টা সম্পূর্ণভাবে নিজেকে বোঝাতে কাজে লাগে। এর ঠিক পরের পয়েন্টে আমি আসব। না শুধু জবের জন্য নয়, বর্তমানে কিন্তু গ্র্যাজুয়েশন, ইঞ্জিনিয়ারিং বিভিন্ন লেভেল, কেউ ফ্যাশন ডিজাইনিং এ যাচ্ছে, বিভিন্ন লেভেলে পেতে গেলে কিন্তু আমাদেরকে যেতে হবে হচ্ছে এক্সাম দিয়ে। স্টুডেন্ট যদি এই ধরনের ক্লাস 1-2 থেকেই এক্সামগুলো দিয়ে আস্তে আস্তে থাকে, তার কনফিডেন্স এতটা লেভেলেই থাকবে যে এই এক্সামগুলোকে তার কাছে নতুন কিছু নয়, শুধু বিষয়টা নতুন, তাকে বিষয়টা পড়ে নিতে হবে, জেনে নিতে হবে, এবং আত্মবিশ্বাস থাকলে সে বিষয়গুলো জানতেও খুব একটা বেশি দেরি লাগবে না। সেই কারণে আমি বলবো যে এই এক্সামগুলোতেও কিন্তু এই যে প্রিপারেশন ছোটবেলা থেকে, তা কিন্তু অনেক বেশি কাজে আসবে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে অনলাইন স্টাডি, এবং অনলাইন স্টাডির থেকেও খুব কঠিন হয়ে যায় অনলাইন এক্সাম দেওয়া, কারণ সেখানে কম্পিউটিং সিস্টেমে এক্সাম আসে, বিভিন্ন ওয়েব পোর্টালের মাধ্যমে এক্সাম দিচ্ছি এবং সময় হয়ে গেলেই সেই কোশ্চেনটা, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোশ্চেনটা কিন্তু সরে যাচ্ছে, এবং সেটা বর্তমানে বিভিন্ন ক্যাম্পাসিং ইন্টারভিউ, বিভিন্ন এন্ট্রান্স এক্সামিনেশন, এবং আগামী 10-12 বছরের মধ্যে কিন্তু হয়তো ফিজিক্যাল এক্সামের জায়গা আর থাকবেই না। সেক্ষেত্রে সবাই ঘরে বসে কিন্তু ওই ধরনের ওয়েব ক্যাম লাগিয়ে একদম এক্সাম সিস্টেম থাকবে। সুতরাং এটা আমাদেরকে প্র্যাকটিসে আনতে হবে, এটা আমাদেরকে নিজেদের মজ্জায় নিয়ে আসতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু একমাত্র এই জায়গা, অর্থাৎ এই ধরনের অলিম্পিয়াডই কিন্তু নিয়ে যেতে পারে এই অভ্যাস করাতে, কারণ এই অলিম্পিয়াডগুলো অফলাইন, অনলাইন এবং বেশিরভাগই এখন অনলাইন মোডে হচ্ছে বলে এর একটা সুবিধে ভবিষ্যতে কিন্তু অবশ্যই পাওয়া যাবে। বিভিন্ন যে অলিম্পিয়াড অর্গানাইজেশনগুলো রয়েছে যারা বিভিন্নভাবে পরীক্ষা নেয়, সেই সমস্ত এক্সামে তোমরা যদি ভালো উচ্চ স্তরের র্যাঙ্ক করো, সেই র্যাঙ্কিং এর ক্ষেত্রে কিন্তু অবশ্যই অনেক টাকা প্রাইজ রয়েছে, স্কলারশিপ রয়েছে, এছাড়াও তোমার মেডেল, সার্টিফিকেটস এগুলো তো রয়েছে। এই ইনসেন্টিভগুলো কিন্তু আমাদেরকে প্রেরণা দেয়, আমাদেরকে উদ্বুদ্ধ করে বিভিন্নভাবে আমাদের পড়াশোনা, কেরিয়ার তাকে আরো উচ্চ স্তরে নিয়ে যাওয়ার জন্য। এছাড়াও তো ইন্টারেস্ট ডেভেলপমেন্ট, সেলফ লার্নিং এই প্রিপারেশনের মাধ্যমে হতেই হবে, কিন্তু সবার লাস্টে যে গুরুত্বপূর্ণ বিষয়টা, ইনফরমেশনটা দেবো, সেটা হয়তো অনেকেরই জানা নেই, সেটা হচ্ছে যে বর্তমানে, আমি বর্তমানের কথা বলছি, ভবিষ্যতে তো আরও অনেক কিছু হতে পারে। এই ধরনের অলিম্পিয়াডের র্যাঙ্ক এবং একটা স্তর থেকে আরেকটা স্তরের যে র্যাঙ্ক, এই র্যাঙ্ক গুলো কিন্তু ভবিষ্যতে এবং বর্তমানেও কাজে লাগছে। বর্তমানের কিছু কলেজ, যারা উচ্চমানের কলেজ এবং দেশীয় এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন যে কলেজ রয়েছে, কলেজ ইউনিভার্সিটি রয়েছে, সেখানে পেতে গেলেও কিন্তু এই মার্কসগুলো কিন্তু সাহায্য করছে, এবং ভবিষ্যতে আমার বিশ্বাস যে আরও ভাবে সাহায্য করবে, এবং কিছু ক্ষেত্রে তো দেখা যাবে যে এই ধরনের মার্কস থাকলে অলিম্পিয়াড বা বিভিন্ন যে এক্সাম আছে সেইগুলোতে অনেক বেশি সুবিধে হবে। সুতরাং ছোটবেলা থেকেই এই কেরিয়ারের জায়গাটাকে ভেবে নিতে পারলে আমাদের মতো, আমাদের এই জনবহুল ভারতবর্ষের মতো দেশে কিন্তু আমাদের ক্ষেত্রে অনেক বেশি সুবিধে, এবং যারা এই বিষয়টিকে অবশ্যই ভালোভাবে বুঝে যাবে, এর প্রয়োজনীয়তা বুঝে যাবে, তারা কিন্তু অবশ্যই সাকসেস পেতে বাধ্য। এবং ওই একটাই কথা আমি বলতে পারি যে বুদ্ধি হয়তো কারো একটু বেশি কম, তার কম থাকতে পারে, কিন্তু যখন আত্মবিশ্বাস একটা চরম লেভেলে থাকবে 11-12 মধ্যে বা 11-12 পর, সেক্ষেত্রে অনেক মানুষকেই আটকানো খুব কঠিন হবে। সুতরাং আমার এই পয়েন্টগুলো আশা করি তোমাদের কাজে দেবে, যদি কাজে দেয় তাহলে অবশ্যই আমার সাথে যুক্ত থেকো, এবং এরপরে আমি বিভিন্ন এই ধরনের বিষয় এবং এর প্রিপারেশন কীভাবে নেওয়া যায় তার সাবজেক্টিভ জায়গা আমরা আসব। এবং যদি অলিম্পিয়াডের প্রিপারেশনের জন্য ক্লাস করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, বিভিন্ন লং টাইম এবং ক্র্যাশ কোর্স করিয়ে থাকি একদম ফ্রিতে। অলিম্পিয়াড অনেকের গোলমেলে ধারণা হয়ে যায় যে এই অলিম্পিয়াড রয়েছে কোনোটার একটা নাম, আরেকটা অন্য কোনো নাম, তো সেই এই নামগুলো কেন, এবং অলিম্পিয়াড কোন কোন অর্গানাইজেশন করায়, এবং আমাদের দেশীয় এবং বিদেশের কোন কোন ভালো ভালো অলিম্পিয়াডগুলো রয়েছে যেগুলোতে আমরা ফোকাস করতে পারি, অবশ্যই আমাদের সাথে থেকো।